আসসালামু আলাইকুম আজকে কিন্তু চমৎকার একটা রেসিপি পাকা আম দিয়ে কিভাবে দই তৈরি করবেন সেই স্পেশাল রেসিপিটা আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব এটা খুবই সিক্রেট একটা রেসিপি বাট এই দইয়ের টেস্ট আইসক্রিম থেকে অনেক বেশি টেস্টি হয় সো দেরি না করে শুরু করছি আজকের ভিডিও আমগুলো ভালো করে ব্লেন্ডার করে নিতে হবে আমি অল্প সময় স্বল্পতার কারণে আমগুলো আগে কেটে নিয়েছি আম ব্লেন্ড করার সময় অল্প একটু জাস্ট পানি দিবেন জাস্ট অল্প হালকা বেশি দেওয়া যাবে না আর আমটা কিন্তু একেবারে স্মুথ ব্ল্যান্ড করতে হবে বাস ব্ল্যান্ড হয়ে গেছে তবে আপনারা যেটা করবেন সেটা একটু আমি দেখাচ্ছি আমটা কিন্তু ভালোভাবে স্ট্যান্ড করে নিতে হবে তা না হলে আমের যে আঁশ আছে আঁশ থাকলে কিন্তু আপনার কুলফি অথবা দই কোনোটাই ভালো হবে না আমি আজকের ভিডিওতে আমি দুইটা রেসিপির প্রিপারেশন নিচ্ছি একটা আমের কুলফি বানাবো আর একটা আম দিয়ে দই বানাবো ইনশাল্লাহ দুইটা ভিডিও আপনারা পেয়ে যাবেন এই যে দেখতেছেন আমি ভালোভাবে এটাকে আগে স্ট্যান্ড করে নিচ্ছি দেখেন আমের যে আছে আঁশগুলা আমি জাস্ট আলাদা করে নিয়েছি কারণ দই অথবা কুলফিতে আঁশ থাকলে কিন্তু টেক্সচার ভালো আসে না যে দেখছেন আমটা একেবারে স্মুথ হয়েছে স্মুথ ওকে এবার আমের পিওরিটা কিভাবে তৈরি করবেন সেটা দেখাচ্ছি তারপর আমি আমগুলো দিয়ে দিচ্ছি একেবারে স্মুথ দেখছেন আর যদি আমের যদি কালার যদি ভালো না থাকে সেক্ষেত্রে আপনারা অল্প একটু ফ্রুটস কালার ইউজ করতে পারেন তবে আমি এটা সাজেস্ট করি না কারণ ফ্রুটস কালার হেলদি না এজন্য আমি সাজেস্ট করি না তবে কিছু ভালো মানের ফ্রুটস কালার আছে সেগুলো দিতে পারেন সেগুলোতে আমার একটা ক্ষতি করে না আমটা যখন একবার বাবলিং আসবে অর্থাৎ একবার যখন উতরাবে তারপর আমটা তুলে নিবেন কারণ বেশিক্ষণ গরম করা লাগবে না এই জাস্ট আমের যে আমে কাঁচা যে ইয়েটা আছে বাপটা আছে বাপটা জাস্ট কাটায় নিলে চলবে বেশিক্ষণ গরম করার প্রয়োজন নেই আমি পিউরিটা রেডি এখন আমি নেক্সট প্রসেসে যাচ্ছি তারপর আমি দুধটা গরম করতেছি তবে এখানে একটা টিপস আপনাদেরকে বলে নিই দুধ যখন গরম গরম করবেন তখন কিন্তু কখনোই পাতিলা একেবারে হিট করে রাখবেন না এতে করে দুধ দেওয়ার সঙ্গে সঙ্গে দুধের পাতিলার নিচে দুধ কিন্তু লেগে যাওয়ার একটা সম্ভাবনা থাকে আপনাদের অনেকের বাসায় দেখবেন যে দুধের পাতিলার নিচে লেগে যাচ্ছে সেটার কারণ হচ্ছে কি গরম পাতিলা যখন আপনি দুধ ঢালবেন তখন দুধ নিচে লেগে যাবে আর এই জন্য আগে দুধটা ঢেলে দিবেন আর যদি পারেন দুধে জাস্ট অল্প একটু ফানি অ্যাড করে নেবেন এতে করে নিচে লাগার সম্ভাবনাটা তেমন একটা থাকে না তারপর আমি চুলা হিট আপ করতেছি আমি এখানে টোটাল দুই লিটার দুধ দিয়েছি আর যেহেতু আমি দুইটা রেসিপি করব একটা হচ্ছে আম দই আর একটা হচ্ছে আপনার আমের কুলফি আর এই দুই লিটার দুধের সাথে পুরো একটা কন্ডেন্স মিল্ক দিবেন এই কন্ডেন্স মিল্ক না দিলে কিন্তু টেস্ট আসবে না এটা আগে বলে রাখতেছি এটা মাস্ট বি কন্ডেন্স মিল্ক একটা দিতে হবে কারণ সুগারটা একেবারে কম দিব কন্ডেন্স মিল্কের যে সুগারটা আছে সেই সুগারটা কাজে লাগাবো এটা আমি ভালো করে ওয়াশ করে দিচ্ছি তারপর আমি এখানে অল্প একটু হালাল জেলাটিন দিয়ে দিচ্ছি তবে এটা ঠান্ডা পানিতে ভিজিয়ে রাখবো দশ পনেরো মিনিট এটা ঠান্ডা পানিতে দশ থেকে পনেরো মিনিট ভিজিয়ে রাখবো আপনারা যখন দই অথবা কুলফির জন্য দুধ গরম করবেন একটা জিনিস একটু মাথায় রাখবেন সেটা হচ্ছে কখনো দই মানে কখনো দুধটা এভাবে ডিরেক্টলি রেখে দেওয়া যাবে না এতে করে উপরে সর জমে যাবে আর সর জমে গেলে কিন্তু দই এবং কুলফির ভিতরে যে ট্যাকচারটা সেই ট্যাকচারটা নষ্ট হয়ে যাবে তো সব সময় নাড়ানোর উপর রাখতে হবে আনটিল যতক্ষণ পর্যন্ত আপনার এটা গরম না হচ্ছে তারপর এখানে আমি 1 কাপ সুগার ইউজ করব এই সুগারটা কিন্তু অপশনাল যদি আপনারা বেশি সুগার পছন্দ করেন সেক্ষেত্রে এই সুগারটা এ দিবেন আর যদি জাস্ট হালকা টক মিষ্টি দই অথবা হালকা টক মিষ্টি কুলপি পছন্দ করেন সেক্ষেত্রে এই সুগারটা প্রয়োজন নেই তো আমি একটু যেহেতু মিষ্টি বেশি থাকবে এই জন্য আমি জাস্ট এক কাপ সুগার অ্যাড করেছি আর এই দইটা কিন্তু বেশিক্ষণ জাল দেওয়া লাগবে না প্রসেসটা খুব সহজ আমি দেখাচ্ছি তারপর আমি জেলাটিনটা দিয়ে দিচ্ছি আর এই জেলাটিন দেওয়াতে কিন্তু আপনার টেক্সারটা অন্যরকম একটা টেক্সার আসবে এটা গলা পর্যন্ত অপেক্ষা করতে হবে জেলাটিন প্রপারলি যাতে গলে যায় জেলাটিনটা মূলত আপনার একটু থিকনেসের কাজে হেল্প করবে আর টেক্সারটা অনেকটা হচ্ছে আপনার একটু ক্রিমি ক্রিমি লুকস নিয়ে আসবে ক্রিমের মতো লুকস নিয়ে আসবে এর জন্য জেলাটিন তবে জেলাটিন বেশি দেওয়া যাবে না তাহলে কিন্তু মোজ হয়ে যাবে সো আমি একদিন মোজের রেসিপিটাও আপনাদেরকে দেখাবো কিভাবে ম্যাঙ্গো মোজ তৈরি করবেন কিভাবে এই সবগুলো রেসিপি এখানে আপনারা যদি নর্মাল জেলাটিনটা ইউজ করেন সেটা কালারফুল ছাড়া যে জেলাটিনটা আছে সেটা ব্যবহার করবেন সেটা ব্যবহার করলে এক টি স্পুন দিলেই চলবে বেশি দেওয়া যাবে না বেশি দিলে কিন্তু রিসিপি অন্যদিকে চলে যাবে আর আমি যেহেতু ইম্পোর্টেড জেলাটিনটা ইউজ করেছি এটা একটু সময় লাগে একটু গলতে প্রায় তিন থেকে চার মিনিট এটাও অ্যাভেলেবেল পাওয়া যায় এখন গুলশানের ডিসিসি মার্কেটগুলোতে বা সুপার শপগুলোতে দ্বারা যে পাওয়া যায় আপনারা একটু কান্ডি অর্ডার করে নেবেন আচ্ছা এই দুধটা বেশি জাল দেওয়া যাবে না অলরেডি আমার জেলাটিনগুলো সব গলে গিয়েছে আমি দুধটা তুলে নিচ্ছি এখন এই দুধের অর্ধেক দিয়ে আমি কুলফি তৈরি করব আর অর্ধেক দিয়ে হচ্ছে আপনার আমদই তৈরি করব বাসায় দই বানানোর জন্য আজকে আমি আপনাদেরকে যে প্রসেসটা দেখাবো এটা খুবই চমৎকার একটা প্রসেস এটা খুবই টেকনিক্যাল একটা ব্যাপার সেটা হচ্ছে একটা যে কোনো একটা গামছা অথবা যে কোনো একটা ডাস্তার পানিতে আগে ভিজাবেন ভিজানোর পরে এরকম একটা বড় একটা পাতিলা রাখবেন তবে অবশ্যই মাথা রাখবেন যে ওই সাইজের পাতিলা নেবেন যেটা হচ্ছে কি আপনার দইয়ের কি বলে যে পাত্রে দই বসাবেন সেটা যাতে ভিতরে ঢুকে যায় এরকম বড় সাইজের একটা পাতিলা নিতে হবে তো আমি যেটা বলবো দই কিন্তু মূলত জমে হচ্ছে আপনার টেম্পারেচারের উপরে টেম্পারেচার আপনি প্রপার যদি টেম্পারেচার দই দিতে পারেন সেক্ষেত্রে দই চার ঘন্টা সময় লাগে দই বসতে আমরা যেরকম এক রাত বলি আসলে এক রাত না দই বসতে সময় লাগে চার ঘন্টা অনলি তবে সেটা আপনার প্রপার টেম্পারেচার দিতে হবে সেই টেম্পারেচারটা হচ্ছে ফর্টি থ্রি ডিগ্রি সেলসিয়াস মানে তেতাল্লিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা আপনি যেখানেই দই রাখেন যেই রুমে রাখেন বা যে পাত্রে রাখেন যদি টানা চার ঘন্টা টেম্পারেচার থাকে তাহলে দই একবারে কালচার হয়ে যাবে দই একদম বসে যাবে সো এই টেম্পারেচার কন্ট্রোল করার জন্য বাসায় এটাই হচ্ছে প্রপার নিনজা টেকনিক আমি আপনাদেরকে এই টেকনিকটাই দেখাচ্ছি কি করবেন এই চুলাতে দেওয়ার পরে ছুলার হিট দিয়ে জাস্ট এখানে যতক্ষণ পর্যন্ত না একটু মানে ধোঁয়া আসবে বা একটু বাষ্প না আসবে ততক্ষণ পর্যন্ত এটা গরম করবেন গরম করার পর তারপরে দইটা দিয়ে আপনি কাবার করবেন কিভাবে কাবার করবেন সেটা আমি দেখাচ্ছি জাস্ট এটা গরম হতে থাকুক আমি দুইটা প্রসেস করতেছি দুধ ঠান্ডা করার জন্য এই প্রসেসটা সবসময় মেনটেন করবেন এই যে এইভাবে জাস্ট একটা ডাব্বু দিয়ে তুলবেন আর ছাড়বেন আর এখানে যেটা করা যাবে না সেটা হচ্ছে এটা রেখে দেওয়া যাবে না এতে করে দুধের সর পড়ে যাবে সর পড়লে কিন্তু দইয়ের টেক্সার যে আছে সে টেক্সারটা নষ্ট হয়ে যায় জাস্ট এটা নাড়ানোর পর্যন্ত রাখতে হবে আর এখানে দুধের টেম্পারেচারটাও হচ্ছে আপনার ফর্টিতে নিয়ে আসতে হবে চল্লিশ ডিগ্রি টেম্পারেচারে নিয়ে আসতে হবে এতে করে যখন আপনার আলাদা দই এটার সাথে অ্যাড করবেন সেক্ষেত্রে কিন্তু আপনার দুধটা আর ফাটবে না বা দুধে পানি ছাড়বে না আচ্ছা বাসায় যাদের টেম্পারেচার মেশিন নাই তারা কিভাবে মেজারমেন্ট করবেন দেখেন সচরাচর আমাদের যে শরীরের যে টেম্পারেচার থাকে শরীরের টেম্পারেচার থাকে সাতত্রিশ ডিগ্রি সেলসিয়াস বা আটত্রিশ সাতত্রিশ আটত্রিশের ভিতরে থাকে তো সাতত্রিশ ডিগ্রি সেলসিয়াসের উপরে যখন আপনি একটু দুধ এভাবে টাচ করবেন টাচ করার পরে যদি আপনার সেটা সহনশীল একেবারে না হয় তাহলে মনে করবেন যে টেম্পারেচার বেশি আছে বা দুধে ধোঁয়া উঠতেছে এরকম অবস্থা থাকলে টেম্পারেচার বেশি মনে হবে আর যদি আপনার বডি টেম্পারেচারের থেকে জাস্ট দুই এক ডিগ্রি বেশি টেম্পারেচার হয় সেক্ষেত্রে আপনি যখন স্কিনে লাগাবেন দুধটা তখন হচ্ছে আপনার এটা সহনশীল মনে হবে তখনই হচ্ছে আপনার দইটা অ্যাড করতে হবে বেশি গরমের থাকাকালীন অবস্থায় কিন্তু দই অ্যাড করা যাবে না বিশেষ করে যাদের বাসায় টেম্পারেচার মেশিন নেয় যেহেতু আমার টেম্পারেচার মেশিন আছে আমি টেম্পারেচার মেশিনে আমি চেক করতেছি আমার প্রপার কিন্তু তেতাল্লিশ আছে একদম প্রপার তেতাল্লিশ হয়েছে টেম্পারেচার আর তারপর আমি আপনাদেরকে দেখাই জাস্ট এই যে হাতের এখানে লাগাবেন লাগানোর পরে টেম্পারেচার শরীরের টেম্পারেচার থেকে যদি একটু বেশি গরম মনে হয় তাহলে মনে করবেন যে পারফেক্ট আছে আমি এখানে একটা দই দিয়ে দিচ্ছি আপনাদেরকে সবসময় সাজেস্ট করি মিষ্টির দোকানে দই দেওয়ার জন্য মিষ্টির দোকানের দই যে কালচারগুলো ভালো হয় ওরা কেমিক্যাল ইউজ করে না এটা একটু ভালো করে ফেটে নিতে হবে আর এটা আমি মিষ্টি দই নিয়েছি আপনারা চাইলে টক দই দিতে পারেন টক দইটা কিন্তু বেশি কাজে লাগে আচ্ছা এখানে একটা টেকনিক্যাল ব্যাপার আছে আমি একটু দেখাচ্ছি দুধটা যখন দিবে দইটা যখন দিবেন তখন কিন্তু ভালো করে হুইস করবেন আর এটাতে আপনার আমের যে পিউরিটা ইউজ করবেন আমের পিউরিটা আমি এখানে যেহেতু আমার এক লিটার দুধ আছে এর জন্য আমি আমের পিউরি দিচ্ছি দেড় কাপ তবে এখানে একটু টেকনিক্যালি কি করবেন জাস্ট পিউরিটা যখন ডালবেন এটা ডালার পরে কিন্তু আর নাড়ানো যাবে না এক কাপ প্লাস এক কাপের অর্ধেক এখানে কিন্তু বেশিক্ষণ নাড়ানো যাবে না বেশিক্ষণ নাড়ালে কিন্তু আপনার এই ইয়েটা ফেটে যাবে দুধটা ফেটে যাবে তো জাস্ট দেখছেন আপনার অল্প একটু নাড়াইছি সেই অল্প একটু তারপর আপনার মাছ মাঝখানে ঠিক পাতিলার মাঝখান বরাবর রাখবেন খুব কেয়ারফুলি বসিয়ে তাতে খুব সেন্টার হয় তারপর একটা অ্যালমুনিয়াম ফয়েল অথবা ছোট একটা ডাকনা দিবেন ঢাকনা দেওয়ার পর এর উপরে হচ্ছে আপনার এই ঢাকনাটা দিবেন এতে করে এটার ভিতরে যে স্টিমটা জমবে সেটা দইয়ের ভিতরে পড়বে না সেটা বাইরে চলে যাবে বাস এভাবে কি করবেন বাসায় এমন একটা জায়গাতে রাখবেন যেখানে অন্তত আপনার ছয় ঘন্টা আপনার কেউ টাচ করবে না নাড়া ছড়া হবে না কোনো একটা টেবিলের উপর রাখবেন না অবশ্যই কারণ টেবিলে অনেক সময় নাড়া ছড়া হয় সেই জন্য এমন একটা জায়গাতে রাখবেন যেখানে কোনো নাড়া ছড়া না হয় ওইভাবে রেখে রেখে দিবেন দইটা কিন্তু একেবারে পারফেক্টলি বসেছে তো আপনারা যারা এই দইটা হাঁড়ির ভিতরে আমি যে প্রসেসে দেখাইছি এই প্রসেসে বসানো আগে জানেন তারা তো জানেনই আর যারা এই প্রসেসে বসান নাই তারা যদি না বসান তাহলে অল্প করে বসাবেন কারণ এটা টেকনিক্যাল টেম্পারেচারটা যদি না বুঝেন তাহলে কিন্তু দুই না বসতে পারে বাট এটা ভালো একটা পদ্ধতি টেম্পারেচার ঠিক রাখার জন্য এটা ভালো একটা পদ্ধতি আমার যেহেতু প্রপারলি বসছে আপনাদেরও আশা করি প্রপারলি বসবে সো আমি একটু দুইটা ট্রাই করে দেখি একদম সুন্দরভাবে বসেছে হুম জোস তবে মিষ্টিটা অনেক বেশি হয়ে গেছে আমার জন্য মিষ্টিটা আর কম দরকার ছিল এক্সিলেন্ট আমি দু তিনটু আসলে হালকা টক হালকা মিষ্টি আমি পছন্দ করি বাট ফ্লেভার আমের যে ফ্লেভারটা মানে দেশি আম তো মানে গ্রামের আম ছিল তো যার কারণে ফ্লেভারটা খুবই স্ট্রং হয়েছে তো এই রেসিপিটা কেমন লাগলো আরও নেক্সট ভিডিওতে আসতেছে আমের কুরপি সেটাও কিন্তু বসা দামি আল্লাহ হাফেজ ভালো থাকবেন ধন্যবাদ